আজকের যে কথাগুলো আর কি, যে গল্পটা আছে সেটা হচ্ছে বেকারদের নিয়ে। বেকারের যে জীবন, বেকার ছেলেদের বা মেয়েদের যে জীবন, যেগুলো ঘটনাগুলো হয় আজকে হলো সেগুলোই। তো গল্পের নাম হচ্ছে বেকার। বেকার ছেলেরা নাকি বসে বসে বাবার অন্ন ধ্বংস করে, আমিও তার ব্যতিক্রম নই। আমার মাথার উপর বেকারত্বের অভিশাপ, রঙিন স্বপ্নগুলো এখন শুধুই মরীচিকা, চলার পথে নেমে আসছে ক্রমশ বিদ্ঘুটে অন্ধকার। ফাইল ভর্তি সার্টিফিকেট আর টেবিলের উপর রাখা মোটা মোটা বইয়ের স্তর বেকার ছেলেদের শুধুই হতাশার সাগরে ডুবিয়ে রাখে। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে নিজেকে, অর্থাৎ নিজের যোগ্যতাকে প্রমাণ করতে লক্ষ লক্ষ বেকার ছেলেদের লড়ে যেতে হয় বেকারত্ব ঘোষণার যুদ্ধে। তবুও বেকার ছেলেগুলোকে নিয়ম করে পরিবার, আত্মীয় স্বজন আর প্রতিবেশীর কাছ থেকে ভর্ৎসনা শুনতে হয়। দিনের পর দিন হাসপাতালে দৌড়ঝাঁপ করে যে মানুষটাকে সুস্থ করে তোলে একটা বেকার ছেলে, সেও একদিন এই সেই ছেলেটার বেকারত্ব নিয়ে কটু কথা বলতে দ্বিধাবোধ করে। যে মানুষগুলো বেকার ছেলেদের সাহায্য ছাড়া একদিনও চলতে পারে না, সেই মানুষগুলোই আবার পিছে তাদের বেকারত্ব নিয়ে পরিহাসে মেতে ওঠে। নিত্য দিনের উপহাস আর অপমান মানিয়ে নিতে শিখে যায় তারা। সেজন্যই হয়তো বেকার ছেলেদের আত্মসম্মান বোধে থাকে নিম্ন স্তর। অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে বছরের পর বছর কাটিয়ে দেওয়া কোনো কোনো বেকার ছেলের মাথার উপর থেকে পরিবারক নামক বৃক্ষের ছায়াটা যখন এক একটা সময়ে এসে সরে যায়, সেই ছেলেগুলো তখন যাযাবর হয়ে বন্ধুদের মেসে কিংবা স্টেশনের এক কোণে কোনো মাসের পর মাস রাত কাটিয়ে দেয়। টিউশনের হাজার পাঁচেক টাকা দিয়ে অনাহারে আর অর্ধাহারে চলতে থাকা তাদের জীবন, তবুও বেকার ছেলেদের পিঠে হাত বুলিয়ে কেউ অনুপ্রাণিত করতে আসে না। যেদিন অপেক্ষা আর ধৈর্যের বাঁধ ভাঙে প্রিয়তমাও তার প্রিয় দ্বিগুণ বয়সের একটা মানুষের হাত ধরে চলে যায় কিছু সান্ত্বনার বাণী শুনিয়ে, বেকারত্বের অভিশাপ সেদিনও আমি আসর ছিল। একদিন প্রতিটা ছেলের বেকারত্ব ঘুচে যাবে, পরিবার আত্মীয় স্বজন আবার তাকে সাদরে গ্রহণ করবে, প্রিয়তমার থেকেও লক্ষ্মী একটা বউ ঠিকই জুটে যাবে। শুধু বেকারত্বের অভিশাপে নির্মম বাস্তবতার কোষাঘাতে ক্ষত চিহ্নগুলো থেকে যাবে আমাদের মতো প্রতিটা বেকার ছেলের হৃদয়ে গভীরে। এটাই হচ্ছে বাস্তব। সত্যি কথা যে এই ঘটনার যে গল্পের যে লাইনগুলো যেগুলো রয়েছে এগুলো সত্যি বাস্তব জীবনে একটা বেকার ছেলের জীবনে মানে দিনের পর দিন ঘটে আসে। ধন্যবাদ শোনার জন্য সবাইকে।